নমস্কার বন্ধুরা বাঙালির ফুড চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজ আমি বানাবো মরলা মাছের চচ্চড়ি রেসিপিটা তোমরা দেখতে থাকো যারা নতুন বন্ধুরা আছো তাদের কাছে অনুরোধ রইলেও যদি এখনও তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল বাটনটাকে অন করে নিও আর যারা আগের থেকে আমার বন্ধুরা আছো সাবস্ক্রাইবাররা আছো তাদের অনেক ধন্যবাদ তাহলে চলো রান্নাটা শুরু করে দিই তো সবচেয়ে প্রথমে দেখো এখানে আমি দুশো গ্রাম নিয়ে নিয়েছি মরলা মাছ মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার মাছটাকে ম্যারিনেট করব। তার জন্য এখানে আমি দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো সাথে দিলাম লবণ এছাড়াও দিয়ে দিচ্ছি অল্প একটু লাল লঙ্কা গুঁড়ো আর সাথে ছোট চামচের দুই চামচ বা তিন চামচের মতন দেবো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিলে পরে মাছটাতে কোটিং খুব ভালো হয় আর মাছটা ভাজাও খুব সুন্দরভাবে হয়ে যায় তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তাই জন্যই এখানে কর্নফ্লাওয়ারটা আমি দিলাম দেখো ভালো করে মিক্স করে নিয়ে প্রায় দশ মিনিট এইভাবেই রেখে দেব। এবার দেখো আমি এখানে একটা কড়াই দু চামচ সাদা তেল গরম করে নিয়ে একে একে ম্যারিনেট করে রাখা মাছগুলো দিয়ে মাছগুলোকে ভেজে তুলে নেব। তা মাছগুলোকে দুই পিট দিয়ে ভালো করে ভাজতে হবে আর বেশ লাল করে ভেজে নেব তো লো ফ্লেমে রেখেই আমি মাছগুলোকে ভাজবো প্রায় দশ মিনিটের মধ্যে মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে যাবে এখানে দেখো মাছগুলো আমার ভাজা হয়ে এসছে এবার মাছগুলোকে বার করে নেব এবার ওই একই তেলে নিয়ে নেব চচ্চড়ির জন্য ওয়ান টি স্পুন জিরে জিরে জিরেটা ফোরন দেওয়ার পর স্লাইসেসে কেটে রাখা একটা পেঁয়াজ আমি এখানে অ্যাড করে দিলাম পেঁয়াজটাকে হালকা একটু লাল করে ভেজে নেব। অনেকেই অনেক ধরনের মরলা মাছের চচ্চড়ি বানিয়ে থাকে আমি আজকে আমার বাড়িতে বানানো রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি আর আশা করছি আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে আর তোমরা একবারের জন্য হলেও এটা ট্রাই করে অবশ্যই দেখবে এখানে দেখো বন্ধুরা পেঁয়াজটা ভাজা হয়ে এসছে এবার আমি দিয়ে দিলাম ওয়ান টি স্পুন হলুদের গুঁড়ো আর সাথে এখানে দেখো আমি ছিম রাখা ছিল তো আমি অল্প একটু ছিম কেটে দিয়েছি আর এছাড়াও দিয়েছি আমি লম্বা করে আলু কেটে তো এখানে দেখো ছিমটা আর আলুটা পেঁয়াজের সাথে ভালো করে মিক্স করে নিয়ে প্রায় দু তিন মিনিট এইভাবেই ভেজে নেব সবজিগুলো ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে দেখো আমি কিছুটা কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেই জলটা এখানে দিয়ে এবার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব আর ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিচ্ছি এবার কড়া চাপা দিয়ে হাই ফ্লেমে রান্নাটা করব পুরোপুরি তরকারিটা শুকনো হয়ে যাওয়া অবধি প্রায় দশ মিনিট হাই ফ্লেমে রাখার পর দেখো এখানে আমার মাছের চচ্চড়ি একদম তৈরি তোমরাও একবার এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখো আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর পাশে দেয়া বেল বাটনটাকে অন করে নিও তাতে যখনই আমি ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তাহলে চলো দেখা হচ্ছে বন্ধুরা আগামী পর্বে নতুন রেসিপির সাথে